দীর্ঘদিন ধরে সমানে চুল উঠে উঠে তোমারও কি মাথার সামনেটা এরকমভাবেই ফাঁকা হয়ে গেছে? সিঁথিটা চওড়া হয়ে এসছে, কিন্তু দেখো আমরা সকলেই চাই এমন সুন্দর লম্বা ঘন কালো চুল। তার জন্য আর অন্য কোনো কিছু নয়, এই জিনিসটা রোজ রাতে ঘুমানোর আগে একবার করে লাগাও। দেখো তোমার চুল দ্রুত গতিতে বাড়বে, ফাঁকা মাথায় নতুন চুল গজাবে, যেটা এতদিন হয়নি সেটা কিন্তু আজ হবে। তোমারও কি চুল পড়তে পড়তে চুল খুব পাতলা হয়ে গেছে, মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে? তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আমি জানি এখনকার দিনে এই সমস্যাটা একদম একটা কমন ব্যাপার, মানে হেয়ার ফলের সমস্যা কম বেশি এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম জনই ফেস করছি। আর অনেক সময় এত পরিমাণে হেয়ার ফল হয় যে আমরা কিছুই বুঝতে পারি না যে কি ব্যবহার করব কি না, কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করব, কিভাবে আবার নতুন হেয়ার আমাদের মাথায় আসবে। তাই নিয়ে কিন্তু সবসময় আমাদের মাথার মধ্যে এই চিন্তাটাই ঘোরে। তার জন্য বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখো, কারণ এক সময় ছিল যখন আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল এবং ক্রমশ আমার চুলটা দিনে দিনে পাতলা হয়ে যাচ্ছিল। কিভাবে আমি আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করি, কিভাবে আমি আবার নতুন হেয়ার ফিরে পাই, তারই একটা সিক্রেট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর জন্য দেখো আমি এখানে নিয়েছি পেঁয়াজ। আমার মনে হয় না চুলের ক্ষেত্রে বা চুলের যত্নের ক্ষেত্রে পেঁয়াজের থেকে আর ভালো কোনো উপাদান আছে। পেঁয়াজের মধ্যে আছে কোয়ারসেটিন নামক অ্যান্টি অক্সিডেন্ট, যেটা রেগুলার আমাদের স্ক্যাল্পে ব্যবহার করাতে কিন্তু দ্রুত গতিতে চুল যেমন লম্বা হয় তেমনই ফাঁকা মাথায় নতুন চুল গজায়। এখানে কিন্তু অতি অবশ্যই আমার মতো ছোট সাইজের পেঁয়াজ নেবে। রেগুলার বেসিসে যদি আমরা আমাদের স্ক্যাল্পে মানে মাথার ত্বকে পেঁয়াজের রস ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু তোমার একদম পুরো ফাঁকা মাথাতেও নতুন চুল গজাতে পারে। কিন্তু হ্যাঁ, পেঁয়াজের রস আমরা কিভাবে ব্যবহার করব যার ফলে রেজাল্ট আমরা খুব তাড়াতাড়ি পাব সেটাই অনেকে জানি না, বা আমরা রেগুলার হয়তো এটাকে ইউজ করতেও পারি না। আমি এখানে তিনটে মতো পেঁয়াজ নিয়েছি, সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে এখানে ছোট পেঁয়াজই নেবে এবং সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে, অথবা তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করতে পারো। আমাদের এখানে পেঁয়াজের রস লাগবে, এই জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ আর আদা দুটোই ব্যবহার করতে হবে। তোমরা কি জানো আদা মাথার ত্বকে ব্যবহার করাতে রক্ত সঞ্চালন বাড়ে, এর ফলে আমাদের চুলে যে ফলিকলগুলো আছে সেটা অনেক বেশি মজবুত হয়ে যায়, চুল দ্রুত গতিতে লম্বা হতে থাকে, এবং যাদের খুশকির সমস্যা আছে বা হেয়ারে ইনফেকশন আছে সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় সমস্যাও খুব তাড়াতাড়ি চলে যায়। এর জন্য এখানে 1 টুকরো আদাও ব্যবহার করবে। আমি দেখো আদাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে সেম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আদা এবং পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করে নিতে পারো। এটা দেখো আমার অলরেডি গ্রেট করা হয়ে গেছে। এবার হাতে করে চেপে চেপে আমি পুরো আদা আর পেঁয়াজ থেকে রসটাকে বের করে নেব। আমাদের মোটামুটি 2 থেকে 3 চামচ মতো এই রসটা হলেই হয়ে যাবে, যাতে আমরা প্রপারলি আমাদের পুরো স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করতে পারি। যাদের শুধুমাত্র সামনের অংশটা ফাঁকা হয়ে গেছে বা সিঁথিটা চওড়া হয়ে গেছে, তারা শুধুমাত্র সামনেও এটাকে ব্যবহার করতে পারো। আমি দেখো এখানে পুরো রসটা বের করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কোকোনাট অয়েল। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো। কম বেশি কোকোনাট অয়েল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই আমি এখানে কোকোনাট অয়েলটাই দিচ্ছি। কোকোনাট অয়েল দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব। এটা কিন্তু কখনোই স্টোর করা যাবে না, যখন তুমি এটাকে ব্যবহার করবে ঠিক তখনই এটাকে রেডি করবে আর ইনস্ট্যান্ট লাগিয়ে নেবে। আমি বলবো স্নান করতে যাওয়ার মিনিমাম 2 ঘন্টা আগে এটাকে লাগাবে। ওভারনাইট এটাকে ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ ওভারনাইট ব্যবহার করলে কিন্তু অনেক সময় কি হয় আমাদের একটা ঠান্ডা লাগারও ভয় থাকে, একই সঙ্গে এটা একটা বাজে গন্ধও ছাড়ে, কারণ পেঁয়াজের যেহেতু একটা ঘ্রাণ আছে। তাই বলবো রাতে নয়, স্নান করতে যাওয়ার 2 ঘন্টা আগে এটাকে খুব ভালো করে কটনের সাহায্যে অথবা ফিঙ্গার টিপসের সাহায্যে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেবে। সিঁথি কেটে কেটে এটাকে পুরো স্ক্যাল্পে লাগাবে, যাতে এটা আমাদের চুলের গোড়ায়
পৌঁছাতে পারে। এটা চুলের লেন্থে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শুধু গোড়াতে ব্যবহার করলেই হবে। কারণ এটা রেগুলার ইউজ করাতে আমাদের চুলের গোড়া যেমন মজবুত হয়, তেমনই কিন্তু চুল দ্রুত গতিতে বাড়ে। তাই সপ্তাহে অন্তত পক্ষে আমার কথা মেনে দুটো দিন ব্যবহার করো। যদি আমরা এভরি অল্টারনেট ডে করে এটাকে ইউজ করতে পারি, তাহলে তোমরা এক মাসের মধ্যে রেজাল্ট দেখতে পাবে যে চুল কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে, আর যেই জায়গাটা তোমার ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় ছোটো ছোটো চুল গজাচ্ছে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছ যে যখন অত্যাধিক পরিমাণে হেয়ারফল হবে তখন চিন্তা না করে কি ব্যবহার করবে, তাহলে এটা অবশ্যই মাথায় রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।